লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে একটা বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে আমি আপনাদের সাথে রাতের ভাত রান্নার যেগুলো বেশি থাকে সেই ভাত বেশি দিয়ে একটা ফ্রাইড রাইস একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি, গাজর, আর এটা ব্রোকলি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর কিছু এখানে ছোট ছোট করে কেটে রাখা দুটো চিংড়ি মাছ, আর এখানে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, আর এখানে 2 কাপ ভাত আছে। এই ভাতটা গতকাল রাতের একটু বেশি হয়েছিল, এটাকে এখন আমি রান্না করব। আর এখানে আমি 2টো ডিম ফেটিয়ে রেখেছি। মূল রান্নায় চলে আসছি। রান্নাটি করার জন্য আমি কড়াইয়ে 1/2 কাপের সামান্য কম তেল দিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি যে ছোট ছোট করে চিংড়ি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা চিংড়িটা একটু হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে। তারপর এখানে আমি দিয়ে দিলাম গাজরের কুচি, মটরশুঁটি, আর এটা ব্রোকলি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি আর ছোট 2টো কাঁচামরিচের কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, খুব সামান্য আদা রসুনের পেস্ট আমি নিয়েছি, 1/2 চা চামচের একটু কম হবে। তারপর আমি যে 2টো ডিম রেখেছিলাম এই ডিমটা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা কিছুক্ষণ ঢেকে রাখলাম তাহলে সবজিটা একটু নরম হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি, এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে ভাতটা রেখেছিলাম ভাতটা দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সাধারণ রান্না কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এই রান্নাটা বাচ্চাদেরও খুব পছন্দের একটা খাবার। এটা এখানে আমি 2 কাপ ভাত দিয়ে দিচ্ছি, এটা গতকাল রাতের ভাত ছিল, ভাতটা একটু বেশি হয়ে গেছিল। ভাতটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, এটা যত বেশি ভাজা হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। আবার বেশি ভাজা হয়ে গেলে একটা শক্ত ভাব চলে আসবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। চেড়ে নিলাম, ভালো মতো ভেজে নিলাম, এটা অল্প সময়ের জন্য আমি এখন এটা ভেজে রেখে দিচ্ছি। তো
কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এটা আমার প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাতে বেঁচে যাওয়া ভাতগুলো এভাবে সুন্দর করে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, চিংড়ি দেওয়াতে চিংড়ির ফ্লেভারটা এখানে খুব সুন্দর এসেছে।